সাজা স্থগিত রেখে তার মুক্তির আদেশ আরো ৬ মাসের জন্য বাড়ানো হলো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ছে, তবে চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আইনমন্ত্রী বলেন, যেহেতু ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১ এ যে আবেদন ছিল সেটি নিষ্পত্তি হয়ে গেছে, এরপরে সেই আবেদনের পরে আর কোনো পদক্ষেপ নেওয়ার নেই শুধু মেয়াদ বাড়ানো ছাড়া। ঠিক সেই কারণেই আমি মেয়াদ বাড়ানোর সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠিয়ে দিচ্ছি। মানবিক কারণে সরকার প্রধানের নির্বাহী আদেশে তিনি বাইরে আছেন, সেই একই কারণে বিদেশে পাঠানোর কোনো সুযোগ আছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী গণমাধ্যম কর্মীদের বলেন, যাই করতে হবে আইনের মাধ্যমে করতে হবে, যে আইনে তাকে বের করা হয়েছে তাতে সুযোগ নেই। প্রসঙ্গত, করোনা মহামারীর ভেতর ২০২০ সালের ২৫ মার্চ সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১ এর ১ ধারা অনুযায়ী কারাদণ্ড স্থগিত করে বিএনপি প্রধানকে মুক্তি দেয়। এরপর দফায় দফায় তার কারাদণ্ড স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে সরকার। জিআর ফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ আদালতে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। পরের বছর ২০২১ সালে ৩০ অক্টোবর হাইকোর্ট এই মামলায় তার আপিল খারিজ করে দেওয়ার পর তার শাস্তি বাড়িয়ে ১০ বছর করে দেয়। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার আরেকটি বিশেষ আদালতে সাবেক এই প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করে তখন তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।